আমি জানি নতুন ভিডিও দেখতে পাচ্ছি আর নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের ডিএম অফিসে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার পদে তো এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ বলার বলে রাখি যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যখন নতুন চাকরি বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করবো সবার প্রথমে তোমাদের সামনে চলে যাবে তো কি লেখা রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের এক জেলাশাসক ডিএম অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে একাধিক শূন্য পদে রাজ্যের সংশ্লিষ্ট ডিএম অফিসের ডিএল অ্যান্ড এল আরও এস ডি এল অ্যান্ড এল আরও এস ও ডিএল অ্যান্ড এলআরএস অফিসগুলিতে করবি নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ সম্পূর্ণ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হিসেবে করা হবে তো এখানে দেখো পদের নাম যদি আমরা দেখি যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো কীভাবে আবেদন প্রক্রিয়া রয়েছে আমরা সমস্ত কিছুই জানবো যোগ্যতা নিরিখে যে সমস্ত প্রার্থী আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে একটি আবেদনপত্র অফলাইনের মাধ্যমে জমা করতে হবে অর্থাৎ এখানে কোনো অনলাইন আবেদনপত্র হবে না এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইন আবেদনপত্রটি অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু এখানে এই ভিডিওতেই আমরা বলে দেবো এরপর এই আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে যথাসময় পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে আবেদনপত্রের সঙ্গে জরুরি কিছু ডকুমেন্ট জেরক্স কপি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে ঠিক আছে তো লাস্ট ডেট কবে রয়েছে সেটাও কিন্তু আমরা জানবো তো কোন কোন ডকুমেন্টসগুলো এখানে দেওয়ার কথা বলা হয়েছে দেখো যে শিক্ষাকৃত যোগ্যতা জরুরি ডকুমেন্টস অর্থাৎ যে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেটা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস তার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র কম্পিউটার সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কিংবা ভোটার কার্ড এছাড়া আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে দিতে হবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এখানে এখানে দেখো দুটিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমত একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং দ্বিতীয়ত ইন্টারভিউ হবে অর্থাৎ এখানে দুটো ভাগে এখানে প্রথমে অফলাইন পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপর ইন্টারভিউ হচ্ছে মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে চল্লিশ নম্বরে প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষাটা চল্লিশ নম্বরে হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ রয়েছে এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্প সম্পাদন করা হবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী আপডেট কিন্তু জানানো হবে শিক্ষাগত যোগ্যতা দেখো যেটা আমি বললাম যে কমপক্ষে গ্র্যাজুয়েট পাস হতে হবে এছাড়া অব যারা প্রার্থী থাকবেন তাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এমএস ওয়ার্ড এবং এক্সেলের যাবতীয় কাজ কিন্তু জানা থাকতে হবে বয়স সীমা যদি আমরা দেখি যে এখানে ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে একটি বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যারাই তারাই এখানে আবেদন করতে পারবেন যারা দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা দক্ষিণ দিনাজপুরের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এই আবেদনে আবেদন করতে পারবেন মাসিক বেতন হিসেবে এখানে এগারো টাকা বেতন দেওয়া হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ যদি আমরা দেখে নিই নয় আট দু হাজার চব্বিশ সত্তর আগস্টের নয় তারিখ কিন্তু এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে দেখো যে একটা ডাউনলোড নাও বলে একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলে কিন্তু অফিসের নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং সম্পূর্ণ আপনারা ভালো করে তোমরা ভালো করে পড়বে এবং তারপরে কিন্তু এখানে আবেদন করবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও সেই সমস্ত বন্ধু বান্ধবদের যারা এইখানে অতি সহজেই কিন্তু এই খবরটি পেয়ে যায় এবং অ্যাপ্লাই করতে পারে